এছেন আমল সমহান জি, আমি মনে করেন একটা তো হলো এটা আমার অভিমত, মানে একটু প্রি মেচিওর মাহফুজান আমরা একটু দেরিতে বলবে, আমি একটু আগে বলে ফেললাম, যেটা কোনো সন্দেহ নাই আমার যে নির্বাচনের কোনো কিছুই অ্যাভয়েড করা রাজনীতির জন্য সঠিক হবে না, আন্ডার এনি সার্কামস্টান্সেস না, মানে এর চেয়ে মহত্তম কিছুর জন্য না। 95% ভোট দেয় নাই এই তথ্যটাও আমি মনে করি যে ভুল, এবং এটার এটা যে ভুল এটার আরেকটা প্রমাণ হলো যে যে মানে যে জিনিসে 95% জনগণের সমর্থন আছে সেটার রিফ্লেকশন কিন্তু বিএনপির আন্দোলনের কর্মসূচিতে জন অংশগ্রহণের মাধ্যমে মানে দেখা যায় নাই, যদিও এটা শেখ হাসিনা পর্যন্ত কয়েকবার স্বীকৃতি দিয়েছে, বারে বলেছে যে বিএনপি কিন্তু খুব ভালো করছে, সফল জনসভা করছে, প্রোগ্রামগুলি সেটা কিন্তু করছে। তো এটা সঠিক না, এটা সঠিক এই মেসেজটাও মানুষ কিন্তু রিফ্লেক্ট করে। আমি আবারও বলি যে একটা গ্রামের মানুষ যখন এই অনুষ্ঠানটা শুনবে, সে যখন বলবে যে শুনবে যে জহিরুদ্দিন স্বপন বলতেছে 95% মানুষ ভোট দেয় নাই, সে কিন্তু দেখবে যে না তার সেন্টারে সেও ভোট দিছিল, এটা মুশকিল। আরেকটা যে অভিযোগ, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং কথা বলা হয় রাজনৈতিকভাবে অপোজিশন থেকে যে মানুষের ভোটের অধিকার, এবং ইন্টারেস্টিংলি মানব জবিনের মতিউর রহমান চৌধুরীর সাথে ইউনুস সাহেবও ওই দিন একটা মানে গোলমেলে মানে বক্তব্য দিয়ে দিয়েছিলেন, উনি বললেন হঠাৎ করে যে আমি তো ভোট দিতে পারি নাই, আমি কাকে ভোট দিব, কাকে ভোট দিতে যাব। তারপর সঙ্গে সঙ্গে মতিউর রহমান চৌধুরীকে জিজ্ঞেস করলো আপনি ভোট দিয়েছেন, তো উনি বলছেন না। তো তারিক চয়ন ছিল, তারিক চয়নকে জিজ্ঞেস করছে যে আপনি ভোট দিয়েছেন, বলছেন না। ওই যে আমরা তিনজন, দেখেন আমরা তিনজন, আমরা কেউ ভোট দিই নি, তো তার মানে মানুষ ভোট দিতে পারেনি, এরকম কনক্লুশনে যাওয়া যায়? এই যে আমরা তিনজন এক জায়গায় বসে আছি এবং আমরা ভোট দিই নাই এই জন্য মানুষ ভোট দেয় নাই, তো এটা এটা বরং এটা গোলমালটা হলো ওই জায়গায়। তো ওনারা আবার এটা এক্সপ্লেন করলো, ডক্টর ইউনুস সাহেব এক্সপ্লেন করছে যে আমি ভোট দিব, যাকে ভোট দিব সে তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, কথাটা বুঝেন, কিন্তু উনি বলতেছে কি যে আমি যাকে ভোট দিব সে তো নির্বাচনে নাই, তো আমি কাকে ভোট দিতে যাব। সে কিন্তু এটা বলছে না যে তাকে ভোট দিতে রাস্তায় বাধা দেওয়া হবে। তাইলে আমার প্রশ্ন যে ডক্টর ইউনুসকে ভোট দেওয়ার প্রতিবন্ধকতা তৈরি কি আওয়ামী লীগ করলো না বিএনপি করলো, বাই ওয়ে অফ নট পার্টিসিপেটিং ইন দি ইলেকশন, আমাদের হাতে খুব বেশি সময় নেই, ছোট করে না না, এটা এটা বলছি যে আমাদের এখানে মানে মানুষের মানে মানে অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশনটা কি, মানুষ কি এই আন্দোলন করার জন্য তৈরি ছিল কিনা, 95% মানুষের সমর্থন থাকলে কোনো আন্দোলন বিফল করার মতো কোনো শক্তি, ভারতীয় শক্তি, আমেরিকান শক্তি যুক্ত হইলেও তো এটা জয়লাভ করার কথা না, 95% ইজ এ টু হাই সেন্সিটিভ একটা ফিগার কিন্তু। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এইভাবে সম্ভবত হবে না যদি অলৌকিক কিছু না ঘটে, অলৌকিক আপনি কিন্তু বলছেন একটা কথা যে মানুষ যদি কোনোভাবে ইয়ে হয় মানে কি বলবো বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসে হবে, তো এটা কিন্তু এটা কিন্তু আমিও বলে দিতে পারি, আপনার কথাটা রিপিট করতে পারি যে বিএনপি বা কোনো দল যে কেউ যদি মানুষকে উদ্বুদ্ধ করতে পারে, কিচ্ছু করতে হবে না, যে যার বাড়ির কাছে নিকটতম রাস্তায় গিয়ে শুধু বসে থাকবে, বাড়ির থেকে রান্না করে এনে খাবে, কতদিন যাবি না কোথাও, বাংলাদেশে কোনো পুলিশ নাই, র‍্যাব নাই, মিলিটারি নাই যে তাদেরকে সেখান থেকে বাড়িতে পাঠাতে পারবে। সুতরাং সমাধান থাকলে ওইখানে আছে, এবং আমি এর বাইরে যদি হয় প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে, সেটাকে আমি মনে করি নির্বাচন একটা মানে একটা এসেনশিয়াল। ধন্যবাদ, আমার হাতে একদমই সময় নেই, কনক্লুডিং রিমার্কস মিনিট দুয়েক। না, আমি নাইম ভাইয়ের একটা কথাকে আমি করতে চাই, ভোট আওয়ামী লীগ বাধা দিয়েছে, বাধা দেওয়ার তো কোনো ভোট দেওয়ার আওয়ামী লীগ মানে বাধা দেওয়ার মতো ক্ষমতা রাখে না বলে কিন্তু আমি আর দামিতে চলে গেছে, বাধা তো দূরে থাকো, আমি আর দামি, যেমন লোকাল গভর্নমেন্টে সে ভয়ে নৌকাই প্রত্যাহার করে দিয়েছে। এখন কিন্তু তার মানে এই ধরনের নির্বাচনে তার কিন্তু আপনার হিংস্র চেহারার বদলে তার কিন্তু এখন আইন বহাল করছে, যে আইনটা করছিল সে
যে নৌকা লাগবে, ধানের শীষ লাগবে, যে স্থানীয় নির্বাচনের যে সামাজিক চরিত্র সেটাকে সে ধ্বংস করে দিয়েছিল। এখন সে বলতেছে না আমি নৌকা মার্কা ব্যবহার করব না, কারণ নৌকা মার্কা ব্যবহার করলে পরে আসলে এই এই নির্বাচনে সে যে ধরনের একটা অংশগ্রহণ চায় তাও হচ্ছে না। ফলে পুরো ব্যাপারটাই কিন্তু এখন তার জন্য একটা বুমেরাং হয়ে গেছে। এবং সরকারের এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে যে হোল ইলেকশন সিস্টেমটাকে সে এমনভাবে স্পয়েল করে ফেলেছে, এবং এটা কেবলমাত্র তার ব্র্যান্ডিংয়ের কারণে। এই সরকার এবং এই স্পয়েলড ইলেকশন সিস্টেমটা এমনভাবে ব্র্যান্ডেড হয়ে গিয়েছে যে সে তাকে গবেষণা করে করে বের করতে হচ্ছে, আমি ইলেকশন, ডামি ইলেকশন, এই ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেট, তারপরে আপনার বিএনপি ভাঙো, ওই করো, সেই করো, এবং নৌকা মার্কা প্রত্যাহার করে দাও, হেন কোনো কাজ নাই যা সে করছে না, তার কোনো না কোনোভাবে একটু দেখাতে হচ্ছে। কেননা এই ধরনের পরিসংখ্যান তৈরি করার জন্য কিন্তু ওই ডক্টর ইউনুস, মতিউর রহমান চৌধুরী আর তারিক চয়ন আর আপনি কি আলাপ করছেন, তার চেয়ে তো বড় কথা হচ্ছে স্যাটেলাইট টেকনোলজির কারণে এখন বাংলাদেশের যে কোনো দিনের ভোটের চিত্র অনেক ট্রান্সপারেন্টলি দেখা যায়। এগুলো এখন মানে পুরনো একটা আলাপ, এই জনসভায় কত লোক হয়েছে আর কে কী হয়েছে এগুলো সম্পূর্ণই একটা পুরনো আলাপ। একটা ঢাকা শহরে, একটা ঢাকা শহরে সকাল সন্ধ্যা 8টা থেকে আপনার ভোর 4টা পর্যন্ত শুধুমাত্র ইলেকট্রিসিটিকে মেজারমেন্ট করেই বোঝা যায় যে ওই শহরে কী পরিমাণ পাওয়ার কনজাম্পশন হয়, কী পরিমাণ পাওয়ার কনজাম্পশন হয় না। ফলে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড তথ্য সার্ভে জরিপের জন্য এখন সম্পূর্ণই কিন্তু ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। সেই বিবেচনায় এটা খুব নিশ্চিত যে 95% ভোট বর্জন করে মানুষ শুধু অপেক্ষা করছে যে, শুধু বর্জন নয়, এই বর্জন করার যে সম্পর্ক বিরোধী দলের সঙ্গে আমার তৈরি হলো, এই সম্পর্কটাকে সাংবিধানিকভাবে, নিয়মতান্ত্রিকভাবে কাজে লাগিয়ে আমরা কী করতে পারি যেখানে আমার ভোটাধিকার ফিরে আসবে, কারো নবায়নের জন্য না, কারো ক্ষমতা নবায়নের জন্য না। আমি খুব ছোট্ট করে ছোট যে এই যে আমি তো 95% তো আর বলতে পারছি না, আমি বলছি যে ডেফিনেটলি তো অনেক মানুষ ভোট দেয় নাই। এই যারা ভোট দেয় নাই এটা যদি আমরা ধরে নেই যে এটা আমাদের পার্টির পক্ষে তারা, এটাও কিন্তু একটা মানে ভুল হিসাব হবে গণতন্ত্রের পক্ষে। গণতন্ত্রের পক্ষে হইলে অনেকে এই সিদ্ধান্ত নিতে পারতো যে আমি যাব, আমি দুর্বলতম আওয়ামী লীগের দুর্বলতম ভদ্রলোক প্রতিপক্ষকে ভোটটা দিয়ে আসবো, আওয়ামী লীগকে দিব না, এরকম তো করে না। গণতন্ত্রের পক্ষে সে তো জানে এটা কোনো কনটেস্টিং ইলেকশন না, ভোটটা দিয়ে দেখতে পারতো। আমি এটাই বলবো। আর যেটা বলছেন যে আওয়ামী লীগ ভয় পেয়ে করছে, এটাও কিন্তু আরেকটা প্রবলেম, প্রতিপক্ষকে শক্তিশালী ভাবতে হবে। আপনি যেটা ভাবছেন যে আওয়ামী লীগ ভয়ে করছে, আমি দেখছি আওয়ামী লীগ এটা নিত্য নতুন কৌশলের এক্সপেরিমেন্ট করছে, এবং এই এক্সপেরিমেন্ট তাদেরকে কি পরবর্তী সুবিধাজনক অবস্থা, ভয় থেকে কৌশলগুলি আসছে। হ্যাঁ, এখন এটা তো ভয় বলতে কোনো অসুবিধা নাই আপনি বলেন, কিন্তু তারা যে কৌশলগুলি তৈরি করছে, এই কৌশলগুলি তাদেরকে কোন সুবিধাজনক অবস্থানে নিয়ে যাচ্ছে রাজনৈতিকভাবে, সেটাও কিন্তু মাথায় রাখতে। ধন্যবাদ। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে রীতিমাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব